মানব সভ্যতার সর্ববৃহৎ সংখ্যা, কাঁচ আবিষ্কার। লোকটিকে তার মাথার পিছনের মুখটি নিয়ে যেত এক অলৌকিক জগতে, বাড়ির সকলের মূত্র নিয়ে ফোটাতে শুরু করে। নাইনটিন সেঞ্চুরিতে একজন ব্রিটিশ এডওয়ার্ড মর্ডেক মাত্র 23 বছর বয়সে সুসাইড করে। তার সুসাইড সারা বিশ্বে একটি তোলপাড়ের ঝড় তোলে, বিজ্ঞানকে একটি মারাত্মক প্রশ্নের সামনে দাঁড় করায়। এডওয়ার্ডের মৃত্যুর কারণ ছিল তার নিজেরই মস্তিষ্ক। একটি হেলথ ডিসঅর্ডারের কারণে জন্মের পর থেকেই এডওয়ার্ডের মাথার পিছনে জন্ম নিয়েছিল আরেকটি মুখ, যেটি কিছু খেতে না পারলেও মাঝে মাঝে হেসেও কেঁদে উঠত। অনেক অনুরোধ সত্ত্বেও কোনো ডক্টরই অপারেশনে রাজি না হওয়ায় মাত্র 23 বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নেয় এডওয়ার্ড। সে বলেছিল, গভীর রাতে এই মুক্তি নিয়ে যেত এক রহস্যময় অলৌকিক জগতে। আপনি কি জানেন, সাপের বিষের ওষুধ কেমিক্যাল সেন্টার বা অন্য কোনো টক্সিন থেকে নয়, বরং ঘোড়ার রক্ত থেকে সংশ্লেষিত হয়। ঘোড়ার রক্তে এক প্রকার অ্যান্টিভেনম থাকে যা সাপের বিষের বিরুদ্ধে কাজ করে। দেশলাই মানব ইতিহাসের পাতায় এক যুগান্তকারী বিপ্লবের সূচনা করে। ER-185 জিন চ্যান্সেল আবিষ্কার করেন এই দেশলাই। এর একটি প্রধান উপাদান হল রেড ফসফরাস। ঘটনাটি এই ফসফরাস আবিষ্কারের। ER-1669 হামবুর্গের এক বণিক হেরিং ব্রান্ড তার অদ্ভুত খেয়ালের বশে বাড়ির সকলের মূত্র নিয়ে তাকে ফোটাতে শুরু করে। দীর্ঘক্ষণ ফোটানোর পর গাঢ় লাল তরল পায়, কিন্তু সেখানেই না থেমে তিনি সেই তরলকে আরও ফোটাতে থাকে এবং অদ্ভুতভাবে পেয়ে যান এক উজ্জ্বল সাদা পদার্থ, যা ছিল ফসফরাস। পরবর্তীতে প্রায় 150 বছর পর 300 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করে পাওয়া যায় লাল ফসফরাস। 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যাই ভারতেই আবিষ্কৃত। দশমিক পদ্ধতির আবিষ্কারক ভারত। বৈদিক গাণিতিক শাস্ত্রেই পাওয়া যায় সম্পূর্ণ মানব ইতিহাসের সর্বাধিক সংখ্যার নাম এবং সর্বাধিক উন্নত গণক ব্যবস্থা। 10, 100, 1000, অযুত, নিযুত, প্রযুত, অর্বুদ, নর্বুদ, সমুদ্র, মধ্য, অন্ত, পরার্ধ সবই বৈদিক গণিতের দান। গণিতে ব্যবহারকারী অতি পরিচিত চিহ্ন ইকুয়াল টু বা সমতার চিহ্ন প্রথম ব্যবহার হয়েছিল ইংল্যান্ডে। ER-1557 রবার্ট রেকর্ড এটি প্রথম ব্যবহার করেন এবং যোগ এবং বিয়োগ চিহ্নের আবিষ্কারক দেশ হল জার্মান। অ্যালগোরিদম এবং অ্যালজেব্রা হল বর্তমান কম্পিউটার প্রযুক্তি এবং গণিত জগতের দুই প্রধান স্তম্ভ। কিন্তু আপনি কি জানেন, দুটি শব্দই আরব থেকে প্রাপ্ত। 9 শতকের আরব গণিতবিদ অ্যালগোরিদমের নাম থেকেই অ্যালগোরিদম এবং অ্যালজেব্রার নাম থেকে অ্যালজেব্রা পাওয়া যায়। অ্যালগোরিদমের লেখা বীজগণিতের বই অ্যালজেব্রার ওয়াল মোকাবিলা তার শ্রেষ্ঠ রচনা। মনের ভাব প্রকাশের জন্য সৃষ্টি হয় ভাষার, আর হিসেব করতে সৃষ্টি হয় সংখ্যার। অ-আ-ক-খ-1-2-3-4, আবার ABCD-1-2-3-4 প্রভৃতি। কিন্তু আদিম মানুষের সময় এই সুবিধা ছিল না। তারা হিসেবের জন্য বানরের মতো দেখতে বেগুনের পায়ের হাড়কেই ব্যবহার করত। শিকারের পর তারা বেগুনের পায়ের মাংস কেটে হাড় বের করে আনত এবং এই হাড়ের যে 29টি খাত ছিল তাকে হিসাবের জন্য ব্যবহার করত। কাঁচ আবিষ্কারের পিছনে আছে একটি মজাদার ইতিহাস। ফোনেশিয়ার সাগর পাড়ে ইজিপ্টের নাবিকরা বালির উপর উনুন তৈরি করে আগুন জ্বালিয়ে রান্না করছিল। রান্নার পাত্রটি তারা রেখেছিল সোডিয়াম বাইকার্বনেট পুকুরিতে। রান্না শেষে তারা পাত্রটি নামাতে বালিতে দেখতে পায় নিজেদের মুখ। আসলে আগুনের তাপে সোডিয়াম বাইকার্বনেট এবং বালি পরিণত হয়েছিল কাচে।